প্রতি বছর পয়লা বৈশাখে আমি একটা সবজি রান্না করি, সবগুলো সবজি মিক্স করে একটা সবজি রান্না করে, অনেকে এটাকে পাচন বলে। তো আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এক এক সময় এক এক রকম ভাবে রান্না করি, আজকে যেভাবে রান্না করেছি সেটাই শেয়ার। অন্যান্য আইটেমের সাথে আমার এই সবজিটা সব সময় থাকে পয়লা বৈশাখে, এটা আমার বাসায় সবাই পছন্দ করে। তো এখানে আমি সবজিটা রান্না করার জন্য অনেকগুলো ডাল নিয়েছি, বিভিন্ন রকমের। এখানে মসুর ডাল নিয়েছি, মাসকলার ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল নিয়েছি, আর ছোলার ডাল নিয়েছি, আর খেসারি ডাল। এখানে পাঁচ রকমের ডাল আছে, সবগুলো একসাথে করে ধুয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর সবজির মধ্যে এখানে নিয়েছি কাঁঠাল, কাঁঠাল নিয়েছি এক বক্স পরিমাণ। এগুলো আগে থেকে হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। আর অন্যান্য সবজির মধ্যে এখানে নিলাম মিষ্টি কুমড়া, এখানে এক ফালি নিয়েছি, দেখতে পাচ্ছেন ছোটো এক ফালি নিয়েছি। এখানে নিয়েছি পেঁপে, আর এখানে নিলাম আলু। আপনারা যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন, যত বেশি সবজি দিবেন ততই মজা হয়। এখানে কলা নিলাম, চিচিঙ্গা, তারপরে হচ্ছে বেগুন। আসলে আমার বাসায় যে যে সবজিগুলো ছিল ওগুলোর একটা একটা করে নিয়েছি। এখানে নিলাম তরই বা ধুন্দুল, গাজর একটা, আর নিলাম ফুলকপি দুই তিনটা আর কি, ফুলকপির ফুল। আর এখানে নিলাম পটল, এখানে কাঁকরোল, আর হচ্ছে বরবটি, আর বরবটিও তিন চারটা করে নিলাম। আর সবগুলো কিন্তু আমি একটা একটা করে নিয়েছি, যেহেতু আমরা মানুষ কম, সবজিটা একটু অল্প করে রান্না করব। এখানে নিলাম বাঁধাকপি, দেখতে পাচ্ছেন পাঁচ ছটার মতো পাতা নিলাম, আর এখানে একটা টমেটো নিলাম, আর নিলাম লাউ। লাউটা একটু বেশি করে নিচ্ছে, যেহেতু এটা ঠান্ডা তরকারি এই জন্য একটু লাউটা নিলাম। আর সবগুলো আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন সবগুলো একসাথে টুকরো করে নিলাম। আর এই ফাঁকে কিন্তু আমার ডালগুলো ভেজানো হয়ে গিয়েছে, ভালো করে ধুয়ে আমি এখানে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এখানে লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া আর লবণটা দিয়ে সেদ্ধ করে নেব ডালগুলো। সাথে কিন্তু আপনারা পেঁয়াজ রসুন আর আদাটা দিয়ে দিতে পারেন। আমি পেঁয়াজ রসুন আদাটা দিয়েছিলাম কিন্তু এখানে স্কিপ হয়ে গিয়েছে, তো যাই হোক। আর এখানে একটা মাছের মাথা নিয়েছি, এটাও লবণ হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি। আর এদিকে আমার সবজিগুলো ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে ডালগুলো, আর অন্যদিকে হচ্ছে যে আমি মাছটা ভাজি করে নেব। ডালগুলো সেদ্ধ হওয়ার পরে আমি সবগুলো সবজি ধুয়ে এখন দিয়ে দিলাম। সবগুলো কিন্তু একই সাইজের করে কেটে নিয়েছি। এখন সবগুলো সবজি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত সবজিগুলো সেদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু অন্যদিকে হচ্ছে যে আমি মাছগুলো ভেজে নেব। এখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস এখন দিব। কাঁঠালগুলো যে আগে থেকে সেদ্ধ করা ছিল ওগুলো দিয়ে দিলাম, মাছটা এখানে ভাজি বসিয়ে দিয়েছি। আর এগুলো সেদ্ধ হতে হতে মাছটা এখান দিয়ে ভাজি হবে, আর আমি কিছু গরম মশলা সবজির সাথে মিশাবো। এখানে হচ্ছে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, আর হচ্ছে যে বেশ খানিকটা রসুন থেতলো করে আমি দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, এই সবজির মধ্যে রসুনটা দিলে ভালো লাগে আর কি। তো যাই হোক, আমি সেদ্ধ হতে হতে আমি এখানে রসুনের একটু ছেঁচে তারপরে দিয়ে দিলাম, আর দুইটা তেজপাতা ছোট ছোট টুকরো করে দিয়ে দিব। এটাও গ্রানটা অনেক বেশি ভালো লাগে। আমি যেহেতু এখানে শুটকি ব্যবহার করছি না, অনেকে এই সবজিটা রান্না করার সময় কিন্তু শুটকি ব্যবহার করে, আমি যেহেতু শুটকি ব্যবহার করছি না গরম মশলাটা একটু বেশি করে দিচ্ছি। তো এখানে বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু আমি মশলার পরিমাণটা একটু কম দিয়েছি, যে বাসায় সবাই খাবে সেজন্য আমি একটু ঝালটা একটু কম দিলাম। আপনারা চাইলে ঝালটা একটু বেশি দিতে পারেন। এই ফাঁকে কিন্তু আমার মাছের মাথাটা ভাজা হয়ে গিয়েছে, সবজিটা একটু নরম হয়ে এসেছে। এর মধ্যে কিন্তু গরম গরম অবস্থায় আমি তেলসহ মাছটা দিয়ে দিলাম সবজির মধ্যে। মাথাটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিচ্ছি। আর এই ফাঁকে হচ্ছে আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি, একটা ফুটেজ চলে আসলো। যাই হোক, এদিকে আমার সবজিটা হয়ে গেল। সবজিটা হওয়ার পরে আমি এখানে একটা টমেটো, যে টমেটোটা আমি দেখিয়েছিলাম ওটা কেটে দিব। আর এখানে হচ্ছে যে আমার ঘরে করা মশলা দিয়ে দিচ্ছি, প্রায় এক টেবিল চামচ দিয়ে দেবো, যেহেতু সবজি অনেক বেশি এই জন্য গরম মশলাটা দিয়ে দিব নামানোর আগে আর কি। দিয়ে ভালো করে
নেড়ে চেড়ে আবার মিশিয়ে নিচ্ছি। আর নামানোর আগে হচ্ছে যে ওই যে টমেটোটা কেটে রেখেছিলাম না, টমেটোটা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব। আর আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ফোড়ন দিব। ফোড়নটা হচ্ছে যে আমরা যেভাবে ডালে বাগার দিই ঠিক সেভাবেই দেব, কিন্তু একটু অন্যরকমভাবে। এ প্রথমে তেল গরম করে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিব, আর হচ্ছে পেঁয়াজ আর রসুন আর একটু গরম মশলা দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নেব। নিয়ে গরম গরম কিন্তু সবজির উপরে ঢেলে দিব। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি, আর দুই একটা শুকনো মরিচও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা একদম লাল লাল করে ভেজে নিব। আর এই তেলটা হচ্ছে যে আমি যে মাছ ভাজি করেছিলাম ওই মাছ ভাজির তেলটা, এখানে মাছের যে গ্রানটা আছে এখানে থেকে যাবে। তো যাই হোক, আমার পেঁয়াজগুলো হয়ে গিয়েছে, এখন গরম গরম কিন্তু দিয়ে দিচ্ছি সবজির মধ্যে। এই তো আমার হয়ে গেল, এটা পয়লা বৈশাখে বা বছরের প্রথম দিন আমি রান্না করি, অনেকে এটাকে পাচন বলে। তো যাই হোক, এই সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও অথবা ব্লগ দিলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়, আপনারা তা দেখে নিতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে শুভ নববর্ষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।